করছেন কারা কারা দেখি, অথবা উমরা আরো বাড়ছে উমরা করতে, মাশাআল্লাহ। যাদের হাত ওঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে, উমরা করতে পারে। আরে কি বরকতের জায়গা, আল্লাহ বারবার নসিব করো তুমি, কি বরকতের জায়গা। প্রতিদিন 120টা রহমত নাজিল হয় কাবা ঘরকে কেন্দ্র করে, ৬০টা রহমত যারা খালি তাওয়াফ করে। এই তাওয়াফের এবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায়, কথা বলেন। এই জন্য 60টা রহমত যারা তাইফিন তাওয়াফ করে, আর বাইনা লিল মুসল্লিন, আর 40টা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে। 40 আর 60 100, বাকি রইল কয়টা? ওয়াল 20 লিন্নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা যারা তাওয়াফও করে না, সালাতও পড়ে না, খালি কাবা ঘরের দিকে তাকায় থাকে, কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো, আমল নামায় 20টা রহমত নাজিল করে কে? আল্লাহ বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো, কেমন করে করো একটু দেখাও তো। আল্লাহ বলে, ইব্রাহিম এটা কেমন কথা, আওয়ালাম তুমিন, তুমি নবী মানুষ, কি প্রশ্ন করলা, তোমার বিশ্বাস হয় না? আওয়ালাম তুমিন, বিশ্বাস হয় না, তুমি তো নবী, যেন যেন নবী নও, তুমি খালিল, তোমার বিশ্বাস হয় না, এটা কেমন প্রশ্ন? সাইয়েদনা ইব্রাহিম বললেন, বালা বিশ্বাস হয়, ওয়ালা কিলনিয়াত মাইন্না কলবি, কিন্তু দেখলে ভাল লাগবে, দেখলে ভাল লাগবে, অন্তরটা ঠান্ডা হবে। এজন্য সবকিছু দেখে নেবেন, এজন্য ক্লিয়ার হয়ে নেবেন, ক্লিয়ার হয়ে নেওয়া সুন্নাত, ক্লিয়ার হয়ে যাওয়া, আল্লাহ আমি ক্লিয়ার হতে চাই, ক্লিয়ার হওয়া সাইয়েদনা ইব্রাহিমের সুন্নাত, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও, আল্লাহ বললেন, চারটা পাখিরে টুকরা টুকরা করো, জবাই করো, টুকরা টুকরা করো, পায়ের সাথে মাথা মিশাও, মাথার সাথে কলিজা মিশাও, টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস, এরপরে এই পাশে এসে সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া, আমার নামে পাখিগুলারে ডাক দাও, উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোরে ডাক দিতে দেরি, মুহূর্তে পায়ের সাথে মাথা, মাথার সাথে বডি লাগে, জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে সাইয়েদনা ইব্রাহিমের কাছে চলে এসেছে। আল্লাহর কোরআন সাক্ষী, ইয়াতিনাকা সায়া, এই যে আল্লাহর সাথে উনার কি ডায়ালগ, কি ডায়ালগ মারছেন, এটা কোরআনে আছে না নাই? এইটা না থাকাতে সমাজে অনেক ভেজাল, কথাগুলো খেয়াল রাখবেন। রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো, আল্লাহ বললেন, তোমার বিশ্বাস হয় না, সেদিন ইব্রাহিম বললেন, অবশ্যই হয়, কিন্তু দেখতে ভাল লাগে, দেখলে অন্তরটা ঠান্ডা হবে, সুবহানাল্লাহ পড়ে। এই জন্য সব কিছু ক্লিয়ার হয়ে নেবেন, ক্লিয়ার কাট সুনিশ্চিত হয়ে নেবেন, দেখে নেবেন, বুঝে নেবেন। এরকম অনেক ঘটনা ঘটে, আপনার বন্ধু 10,000 টাকা ঋণ নিয়েছে, যেদিন ঋণের টাকা ফেরত দেওয়ার কথা দিছে, বান্ডিল পকেটে ভরে নিয়েছেন, আপনি দেখে নেন নাই, ভাবছেন বন্ধু মানুষ ঠিকই তো দিছে, ও ঠিকই দিছে, বাড়িতে যায় দেখেন ওইখানে 9,500 টাকা, কথা কন, 500 টাকার নোট একটা নাই, এখন ওর সাথে ঝামেলা আছে না নাই, ওর গণনায় ভুল হতে পারে কি পারে না, ও বলবে আমার গণনায় 10,000 ছিল, ও কইব আমি পাই নাই, কিলাকিলি আছে না নাই, ঝামেলাটা এই কারণে আপনি দেখে নেন নাই, কথা বলেন। অনেকে বিদেশে যায়, বন্ধু বান্ধবরা অনেক কিছু প্যাকেট করে দেয় আমার ভাইয়ের জন্য নিয়ে যায়। এক ঘটনা আছে, দুবাইয়ের এক ভাই তার বন্ধুকে কিছু জিনিস দিছে তার ভাইয়ের জন্য, সে বলে দিছে যে আমার ভাইয়ের ডায়াবেটিক্সের রোগ, একটু ওষুধ নিয়ে যাবা। তার বন্ধু তো নরম মনের মানুষ, বিশ্বাস করে নিয়ে গেছে, এয়ারপোর্টে ওরা ধরছে, ওটার ভিতরে ছিল হিরোইন, ভিতরে কি ছিল, এর জন্য ক্লারিফিকেশনের দরকার আছে না নাই, আপনি ক্লারিফাই করে নিলে কোনো সমস্যা হবে। সাইয়েদনা ইব্রাহিম বললেন, বালা ওয়ালা কিলনিয়াতুমা ইন্না কলবি, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, কিন্তু দেখতে পারলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। বিশ্বনবীর অভ্যাস ছিল, ওনার স্ট্যান্ডিং পয়েন্ট উনি ক্লিয়ার করে দিতেন। বুখারীর বর্ণনা, ওনার স্ত্রী আমাদের আম্মা জান সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাবকে নিয়ে উনি এতেকাফ অবস্থায় মসজিদে বসে আছেন, আলো আবছা অন্ধকার, সাফিয়া বিষ্ণুকে বিদায় দিয়ে বের হয়ে যাবেন, ইন দ্য মিন টাইম বিষ্ণু দেখলেন দুইজন সাহাবা হেঁটে যাচ্ছে, সাহাবারা হুট করে বিষ্ণুবীর দিকে তাকালেন, তাকে দেখে বিষ্ণুবীর সাথে একজন মহিলা নেকাব পড়া, দেখেই সাহাবারা মুখটা ঘুরিয়ে দ্রুত চলে যেতে লাগলেন। বিষ্ণুবী বললেন, এই হ্যালো আর ইসলি কুমা দাঁড়াও, বুখারীর বাড়ি। বিষ্ণুবী ওখানে গেলেন, যে বললেন সাহাবার আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ইন্নাহা উম্মুকুম সাফিয়া, ওই যে পর্দার আড়াল একটা মহিলার সাথে আমারে বসা দেখছো, এটা তোমাদের মা, আমার স্ত্রী সাফিয়া। সাহাবারা বলে, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি এটার ব্যাখ্যা দিতে এসেছেন কেন আমাদের কাছে, আমরা কি কিছু মনে করেছি নাকি, আপনি কোনো মহিলার সাথে বসা মানে তো আমাদের আম্মা জানের সাথেই বসা। বিষ্ণু বললেন, না তোমরা মনে করো নাই, কিন্তু কিছুক্ষণ পর শয়তান তোমাদের হৃদয়ে খুদকুতানি ঢুকায় দিবে।
যাওয়ার সময় মনে মনে বাব্বা কিরে নবী কার লগে বসা, না আম্মাজানের সাথেই বসা, একটু পরে আসলে কি আম্মাজানের সাথে বসা নাকি অন্য কেউ ছিল, না না কেউ ছিল না, নবীর স্ত্রী ছিল, আসলে কি স্ত্রী ছিল না অন্য কেউ ছিল, এই যে খুতখুতানি খুতখুতে স্বভাবের একটা ভাব মনের মধ্যে শয়তান ঢুকাই দিতে পারে কি পারে না, এত বরকতের মানুষ, এত বরকতের ফ্যামিলি, ওনার ফ্যামিলি, ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত, যেখানে পা লেগেছে ওইটা বরকত, যেই মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে, সেদিন ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে, ওই পাথরটারে মুসল্লা বানিয়ে দিল কে, واتخذوا من مقام ابراهيم مصلى আল্লাহ বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়ে নাও, হজ করছেন কারা কারা দেখি, অথবা উমরা আরো বাড়ছে উমরা কওয়াতে মাশাআল্লাহ, যাদের হাত ওঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে উমরা করতে পারে, আরে কি বরকতের জায়গা আল্লাহ বারবার নসিব করো তুমি, কি বরকতের জায়গা, প্রতিদিন 120টা রহমত নাজিল হয় এই কাবা ঘরকে কেন্দ্র করে, সিত্তুন আলি তাইফিন 60টা রহমত যারা খালি তাওয়াফ করে, এই তাওয়াফের এবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায় কথা বলেন, এজন্য 60টা রহমত যারা তাইফিন তাওয়াফ করে, আর বাইন আলিল মুসল্লিন আর 40টা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে, 40 আর 60 100 বাকি রইল কয়টা, বাকি 20টা যারা তাওয়াফও করে না সালাতও পড়ে না খালি কাবা ঘরের দিকে তাকায় থাকে, কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো, আমল নামায় 20টা রহমত নাজিল করে কে, এত বরকতের ফ্যামিলি, সাইয়েদনা ইব্রাহিম সন্তান হলো ইসমাইল, স্ত্রীর নাম হাজা, তিনজনের ফ্যামিলি, চিল্লা বলেন কয়জন, এই তিনজনের ফ্যামিলির এত বরকত, যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে, যেখানে পা লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে, সাইয়েদনা ইব্রাহিম রাজমিস্ত্রিগিরি যখন করতেছিলেন বানাতে বানাতে আর নাগাল পায় না, আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়াও, উনি দাঁড়ালেন, এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায়, যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায়, পৃথিবীর কোন পাথরে আপনি ইচ্ছা মতো লাথি মারলে ওইখানে পায়ের দাগ পড়বে, সাইয়েদনা ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে উনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যায়, কাবা ঘরের পাশে গোটা বিশ্বের মানুষের কাছে চিরম্লান করার জন্য, চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ পাথরটার স্থান দিয়েছেন, মাকাম ইব্রাহিম, বিষ্ণুবী তাওয়াফ করার পরেই ওই জায়গায় দুই রাকাত নামাজ পড়তেন, আপনারাও যারা হজ উমরা করবেন তাওয়াফ করার পরেই মাকাম ইব্রাহিমে দুই রাকাত সালাত পড়া সুন্নাত, তার মানে পা লাগছে ওইটা হয়ে গেছে আমগো মুসল্লা, সাইয়েদনা ইব্রাহিমের পা যেখানে লাগছে ওইটা আমাদের কি সুবহানাল্লাহ কইবেন না, আর ওনার ছেলের পা যে জায়গায় লাগছে ওটা হয়ে গেছে জমজমের কুয়া, মানে এমন ফ্যামিলি খালি বরকত আর বরকত, আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি নবুয়ত দিয়েছি, ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব, সাইয়েদনা ইব্রাহিমের ফ্যামিলির ভেতরে আমি নবুয়ত দিয়েছি কিতাব দিয়েছি, এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি, লক্ষাধিক নবী পৃথিবীতে 5-7 জন ছাড়া, কজন ছাড়া, উপরের 5-7 জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানি না সব সাইয়েদনা ইব্রাহিমের বংশধর, ওনার নাতিপুতি, ওনার আল্লাহ 86 বছর বয়সে দিলেন সাইয়েদনা ইসমাইল আলাইহিসসালামকে, ওনার বয়স যখন 100 তখন দিলেন সাইয়েদনা ইসহাক আলাইহিসসালামকে, তাহলে ওনার প্রথম ছেলের নাম, দ্বিতীয় ছেলে, আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা ইসহাক, দুর্ভাগ্যজনক হলেও সত্য ইসমাইলের চেনে কোনো নবী আল্লাহ দেন নাই, কোনো নবী নাই, সব নবী এই চেনে, এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসহাকের বংশে নাম, এই বংশে কোনো নবী নাই, আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে, ওইটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী, ঠিক কি না, একের পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন, ইসহাকের চেনে সাইয়েদনা ইসমাইলের চেনে কোনো নবী নাই, এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও এখানেই আসবে, কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে সাইয়েদনা ঈসা আলাইহিসসালামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন, স্টপ মেরে দিয়ে 570 বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন, এজন্য আমরা হচ্ছি বানী ইসমাইল, আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমাইল, বিশ্বনবী কি, আর এরা হচ্ছেন বানী ইসরাইল,
চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানি ইসমাইল। এজন্য অহংকারীদের পরিণাম শুভ হয় না। এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল, এই চেইনটা আটকুরা চেইন, নবী আসার দিক থেকে এই চেইনে কোনো নবী নাই, সব নবী এই চেইনে আমরা পাই, আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেইনে আসবে। আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দিব, সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না, শেষ নবী আল্লাহ তাআলা সাইয়েদনা ইসমাইলের চেইনে পাঠিয়ে দিয়েছেন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম, ইহুদিবাদ, খ্রিস্টবাদ আর ইসলাম, এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম থেকে। এই জন্য এই তিনটা ধর্মকে একসাথে বলে অ্যাব্রাহামেটিক ফেইথ, কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া। কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই, শুধু চলতে পেরেছে ইসলাম চিল্লা এখন ঠিক কিনা। এই জন্য প্রতি নামাজে আমরা বলি গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, ও আল্লাহ যারা মাগদুব মানে ইহুদিরা তাদের পথে আমরা হাঁটতে চাই না, আবার যারা দল্লিন পথভ্রষ্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না, আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক কিনা। আমরা যদি হাঁটতে যেয়ে পথ ভুলে যাই পথ দেখিয়ে দেয় কে? আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়ে না আমিন। আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব, আমি সাইয়েদনা ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি কিতাবও দিয়েছি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই? কি নাম কিতাবের? সুহফে ইব্রাহিম। কোরআনে নাই? আছে না নাই? إِنَّ هَذَا لَفِي الصُّحُفِ الْأُولَى صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَى। سبحان الله পড়ে অনেকে আল্লাহ কিতাব দিয়েছে, নবুয়ত দিয়েছে, সব নবীদের বাবা বানিয়েছে, ওনার উপাধি হচ্ছে আবুল আম্বিয়া। আবার ওনার নামে আল্লাহর কোরআনের ভেতরে 114 সূরার একটা সূরা আছে না নাই? সূরাটার নাম সবাই কোন? আলিফ লাম রা, كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور। سبحان الله سبحان الله। সূরা ইব্রাহিম আলিফ লাম রা, কিতাব আনজালনাহু ইলাইকা, ওই নবীর নামে কোরআনের ভিতরে সূরা দিয়েছে কে? আল্লাহ। আবার আল্লাহ বললেন গোলাম জেনে রেখো উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন, তাই ইসলামে যারা অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তারা নির্বাচিত করেছি। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আওয়াজ করে বলেন মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম। আমাদের জাতির পিতা কেডা? ইব্রাহিম। সবাই কোন? ইব্রাহিম। মনে থাকবে? ইব্রাহিম। না ভুল করবেন? না ভুল করবেন? না। জাতির পিতা কে? ইব্রাহিম। চিল্লায় বলেন জাতির পিতা কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদেরকে মুসলমান বলে অভিহিত করেছে। আবার আল্লাহ বললেন ইব্রাহিম সবাইরে তুমি মুসলমান নাম রাখলে তুমি মুসলমান হও। আসলিম, ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন, বলতে দেরি, কালিমা পড়ে মুসলমান হতে দেরি নাই, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলে আমার নবী ইব্রাহিম এমন নবী, এই নবীর মতো বিনয়ী নবী নাই। ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনীব, ইন্না ইব্রাহিম লাহালিম আওয়াহ মুনীব, এই নবী সহনশীল নবী। সুবহানাল্লাহ পড়ে সহনশীলতার কোনো অভাব নাই, যেটার অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি। কথা কম, আমাদের বাংলাদেশিদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই? নিজে যেই দল করি এটাই ভালো, বাকি সব কালা আছে না নাই? আমি তাবলিগ করি তো আমি ভালো, বাকি সব বাতিল। আমি জামাত ইসলাম করি তো আমি হক, বাকি সব বাতিল। আমি আহলে হাদিস তো আমি সেরা, আমার মতো সেরা কেউ নাই। এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই? নিজে যেটা বুঝি এটাই ভালো, বাকিরা কেউ ভালো না, বাকি কেউ ভালো না। আহা কি ভয়ঙ্কর অবস্থা! কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের অভ্যাস এটা ছিল না, উনি সহনশীল ছিলেন। আমাদের বাংলাদেশে দেখেন কত ইসলামিক দল, কত পীরের মরিদ, কত পীর, এই দেশে যত পীর, অনেক দেশে জনগণ এত নাই। কথা কন, এত পীর এই দেশে, অনেক দেশের জনসংখ্যাও এত না।
এক ইসলাম, এক কোরআন, এক নবী, তারপরে গুতাগুতি আছে না নাই? আছে। কেউ কাউরে দেখ